নমস্কার, আমি তাপস, কেভা ইন্ডাস্ট্রি ফ্যামিলির একজন ওয়েলনেস অ্যাডভাইজার এবং নেটওয়ার্কার। বন্ধুরা, আজকের এপিসোডের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে টোটালি আমি বিজনেস রিলেটেড কথা বলবো, কেমন, কোন রকম প্রোডাক্ট রিলেটেড আজকে কথা বলবো না। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা যারা সুপার স্টকিস বা সিএনএফ খুলতে চাও, তারা নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা যারা এই ভিডিওটি যারা দেখছো, তারা যদি মনে করো সিএনএফ বা সুপার স্টকিস খুলতে, তাহলে আমাদের সাথে বা কেভা ইন্ডাস্ট্রি ফ্যামিলি টিমের সাথে তোমরা যোগাযোগ করো। আর আমরা অতি শীঘ্রই খুবই তাড়াতাড়ির মধ্যে চাইছি হাওড়া কলকাতার বুকে একটা সুপার স্টকিস বা সিএনএফ খুলবার। এই পরিস্থিতিতে তোমাদের সাহায্য দরকার। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখো, তোমরা যারা কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছো, প্রোডাক্ট ব্যবহার করো, প্রোডাক্ট এভেলেবিলিটি একটা সমস্যা হয়ে যায় অনেক সময়। সবাই চায় যে বাড়ির নিয়ারেস্ট একটা সুপার স্টকিস বা একটা কাউন্টার থাকবে, ঠিক আছে, সেখান থেকে আমরা চয়েস মতো প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নেব। তো তার জন্য তোমাদের সাহায্য ছাড়া কিন্তু সম্ভব নয়। তো তার জন্যই আজকে স্পেশালি ভিডিওটা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তোমাদের এরিয়ায় সুপার স্টকিস করতে হবে, এই মানসিকতা রাখো। তো সুপার স্টকিস করতে গেলে কি কি লাগবে না লাগবে, যাবতীয় ইনফরমেশন নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, 8373858200, এছাড়া একটা আছে 8906517492, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আমাদের টিমের সাথে তোমরা কথা বলো কতটা জায়গা দরকার। এবং কারো যদি রাস্তার ধারে কোনো দোকান ঘর থেকে থাকে, সেই দোকান ঘরটা পড়ে আছে বা তেমনভাবে ইউটিলাইজ হচ্ছে না, তাহলে তো খুবই ভালো ব্যাপার। এবং তার কাছে যদি একটু ফান্ড থাকে, কয়েক লক্ষ টাকা যদি ইনভেস্ট করতে পারে, তাহলে কিন্তু একটা বিরাট প্রফিটের জায়গা তৈরি হবে এবং তার সাথে সাথে একটা বিরাট দারুণ বিজনেস কিন্তু করবার জায়গা আছে। তো আমরা অতি শীঘ্রই এবং খুবই তাড়াতাড়ির মধ্যে চাইছি, আপনারা যদি হাওড়ার বা কলকাতার বুকে থেকে থাকেন এবং আপনার যদি দোকান ঘর থেকে থাকে এবং আপনি যদি কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে তো খুব ভালো হবে। এবং যারা পরবর্তী দিনে বিজনেস করবে, তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে এবং তার সাথে সাথে আপনার একটা ভালো প্রফিটের জায়গা তৈরি হবে। কেভা ইন্ডাস্ট্রির সাথে প্রচুর মানুষ যুক্ত হচ্ছে এবং কাজ করছে। পরবর্তী দিনে আমরা চাই প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায়, প্রতিটা ভারতবর্ষের প্রতিটা প্রান্তে সিএনএফ থাকুক, প্রোডাক্টের এভেলেবিলিটি যেন পাওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করছি। এবং সেই চেষ্টাটা আমরা করলে শুধু হবে না, আপনাদের সাহায্য দরকার। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে কেভা ইন্ডাস্ট্রি ফ্যামিলি এবং একটা পরিবার হয়ে সবাই ভালোভাবে বিজনেসটা করতে পারি। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। যত শেয়ার করবে তত মানুষের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, কিন্তু তোমাদেরই ভালো। এবং তোমরা যদি স্টক পয়েন্ট নিয়ে কাজ করতে চাও, স্টক পয়েন্টেরও কিন্তু অনেক ফেসিলিটিস আছে। নর্মালি কেভা ইন্ডাস্ট্রিতে জয়েন করলে কি হয়, বাই ওয়ান গেট ওয়ান পাওয়া যায় নর্মালি। এবং স্টক পয়েন্ট যদি তুমি করো, স্টক পয়েন্ট করলে হবে কি, ফেসিলিটি হচ্ছে 5-20% আরো তুমি সস্তায় প্রোডাক্টটা পাবে, বাই ওয়ান গেট ওয়ান পাবে, এবং তার সাথে সাথে 5-10% আরো সস্তায় তুমি প্রোডাক্টটা পাচ্ছ, অনেকটা বেনিফিট। তুমি যদি একটু ইনভেস্ট করে ব্যবসাটা করো, তাহলে কিন্তু দারুণ হবে। ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে বলছি যে দেখো, একটু যদি ইনভেস্ট করো। আমরা নানা জায়গায় নানাভাবে ইনভেস্ট করি, কেউ লটারিতে ইনভেস্ট করে, কেউ পড়াশোনার পিছনে ইনভেস্ট করে, কেউ ট্রেডিশনাল একটা যদি ফুচকার দোকান করো, তাতেও মোটামুটি প্রায় 1,00,000 টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট আছে। এবং যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট কিন্তু আছে। সেই জায়গায় তুমি যদি এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে সামান্য কিছু টাকা যদি ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করো, বাই হার্ট বলছি, দারুণ হবে। আর নেটওয়ার্ক এর মতো, আর আমরা যেহেতু করছি, আমরা নেটওয়ার্কের মজাটা জানি। নেটওয়ার্ক কেউ যদি একবার করে নেয় ঠিকভাবে, না কোনো ট্রেডিশনাল ব্যবসা করতে মন যাবে না। কেন কি, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এনজয় থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, প্রোডাক্ট থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে, প্রতিটা জিনিস কিন্তু আছে, যেটা একটা ট্রেডিশনাল বিজনেসে কখনো সম্ভব নয়। একটা কথা ভাবুন, যাদের রেস্টুরেন্ট আছে বা যাদের ফুচকা বিজনেস আছে, তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত কিন্তু ব্লক হয়ে যায়।
তাদের যদি বিয়ে বাড়ি যেতে হয় বা তাদের যদি কোনো জায়গায় ঘুরতে যেতে হয় তাহলে কিন্তু বিজনেসটা টোটাল সেই কটা দিন বন্ধ। কিন্তু আপনি, আপনার বিজনেস কি বন্ধ হবে আপনি যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়? আপনি বিয়ে বাড়ি গেছেন কিন্তু আপনার টিম, সকলে তো বিয়ে বাড়ি যায়নি, আপনার টিমরা কাজ করছে, আপনার টিম যদি কাজ করে তাহলে আপনার কাজ করা হলো, তাই না? সেই জন্য বলছি বন্ধুরা, এখনো যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়নি, কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়নি, তাহলে লেট করো না। প্রচুর স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যুক্ত হচ্ছে, এমনকি যারা চাষ করে, চাষি ভাইরা, এবং যারা গবাদি পশু দুধের ব্যবসা করে, তারা অনেক ডক্টর এবং আয়ুর্বেদিক ডক্টর, হোমিওপ্যাথি ডক্টর এবং অ্যালোপ্যাথি ডক্টর কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছে, কাজ করছে। এছাড়া অনেক মুদি ব্যবসায়ী আছে যাদের মুদির দোকান আছে। এমনি করে টিচার থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে প্রচুর মানুষ, শিক্ষিত, হাইলি এডুকেটেড মানুষ, তারা কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছে, কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছে। কেন? নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে, বেনিফিট আছে, মজা আছে, আনন্দ আছে। লাইফে শুধু টাকা ইনকাম করাটাই কিন্তু উদ্দেশ্য নয়, তার সাথে সাথে হাসি, মজা, ঘোরা সমস্তটাই কিন্তু দরকার। প্রাইভেট সংস্থায় যারা সার্ভিস করো তাদের সত্যি কথা বলতে স্যালারি টাইম মতো পাও না। তারপরে হচ্ছে ফ্রেশার, কাজ তো তুমি করছো 10-12 ঘন্টা, তারপরেও বাড়িতে ফিরেও কিন্তু কাজের প্রেশারটা থেকে যাচ্ছে, তাই নয় কি? কারণ কি, আমিও কয়েক বছর আগে প্রাইভেট সংস্থায় কাজ করেছি, আমি জানি, আমি ভুক্তভোগী। তাই তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলছি বন্ধুরা, আর লেট করো না, একসাথে যুক্ত হয়ে কাজ করি এবং আমাদের স্বপ্ন পূরণ করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে, নট অনলি আমার চ্যানেল, এটা তোমাদেরও চ্যানেল, তোমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং পাশে বেল আইকন অবশ্যই প্রেস করবে। প্রতি অল্টারনেটিভ ডেতে 8টার সময় আমি ভিডিও রিলিজ করি, তোমরা অবশ্যই দেখবে। আমার ফেসবুক আইডি হলো সূর্যাপাল এবং আমার ফেসবুক পেজ আছে, সেটা হলো কেভা ইন্ডাস্ট্রি, তোমরা যোগাযোগ করতে পারো। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। জয় জয় কেভা, হর হর কেভা, ঘর ঘর কেভা।